জেমাদিবনে শাহ আলাবার ঘটনাটাতে জানা যায় জেমাদিবনে শাহ আলাবা একজন কবিরাজ যে বাতাসের মাধ্যমে ও মন্ত্র পড়ে তো মদিনার মক্কার বোকা মানুষের মুখে শুনেছে যে ইন্দা মোহাম্মদ মজনুন মোহাম্মদ পাগল হয়ে গেছে আলা সোফা মাক্কা মক্কার বোকা মানুষের মুখে শুনেছে যে মোহাম্মদ পাগল হয়ে গেছে তো বলছে যে আমি যদি তার সাথে সাক্ষাৎ করতে পারি তাহলে আমি তার একটা চিকিৎসা করবো সাক্ষাৎ হয়ে গেল তখন সাক্ষাৎ থেকে বলছে যে ইন্নি আরকি কি মিনহাজ এই রিহ আমি এই বাতাসের মাধ্যমে ঝাড়ফুক করি তা হাল্লাকা আপনার অনুমতি আছে আমি করতে পারি তখন এই বাতাসবাহিত রোগের চিকিৎসা করি আমি ঝাড়ফুঁক দিয়ে

কাহানাতে কওলা সাহারাতে অকলা সৌরায় মা সামি তো মেসলা হাওয়াইল কালে মা আমি গণকদের কথা শুনেছি আমি যারা জাদু করে তাদের কথা শুনেছি যারা কবিতা পড়ে তাদের কথা শুনেছি কিন্তু এরকম কথা এই কালে কালেমার মতো আমি কোনোদিন কালেমা শুনিনি তার অভিজ্ঞতা বোঝা যাচ্ছে যে তার দখল আছে তো এরপরেও আল্লাহ রসুলের হাতে ইসলাম গ্রহণ করলো তখন আল্লাহ রসুল তাকে বলতে বললেন যে বলো আল্লাহ ও রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল